প্রতি মাসে আল্লাহর কি নিয়ামত, আল্লাহর কি ইচ্ছা, আল্লাহর কি হুকুম, আল্লাহর কি নির্দেশ আর নিষেধ। মায়েদের যে ঋতুবতী হয় প্রতি মাসে, কখনো 7 দিন, কখনো 6 দিন, কম বেশি ওদের নামাজ কাজা হয়ে যায়। এখন হোসির দেখা যায়, হাদিসটা বুখারী শরীফে এসেছে, আল্লাহর নবী ওনার স্ত্রী আমাদের আম্মা জান, উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা, তিনি একটা বার বর্ণনা করলেন, আমার যখন ঋতুবতী হতো, মাসে মাসে যখন পিরিয়ড হতো, আমি ঘুমিয়ে থাকতাম, তোমার নবী মুহাম্মদ সাল্লাম তিনি আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন। আল্লাহর নবীর স্ত্রী আমাদের আম্মা জান আবার পরেই ব্যাখ্যা করেছে, শুধু কাছাকাছি নামাজ পড়তেন এটাই নয়, তোমার নবী যখন রুকু সেজদায় উঠতেন আবার যেতেন, তোমার নবীর গায়ের ওন্না চাদর আমার গায়ে মাঝে মাঝে লাগতেন। তাহলে এখানে পরিষ্কার হয়ে গেছে, আম্মা জানের এমন পিরিয়ড চলাকালীনই দয়ার নবী এত কাছাকাছি নামাজ পড়তেন, ওন্না পর্যন্ত গায়ে লাগতেন। এখানে আমরা বুঝতে পেরেছি, রসুল খুব দূরে নামাজ পড়তেন না, মেয়েদের পিরিয়ডটা ঋতুবতী হলে রসুল অনেক দূরে সরে যেতেন না, গায়ে গায়ে তিনি থাকতেন। তাহলে এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে গেল, স্ত্রী যদি ঋতুবতী হয়, আপনি যদি বলেন এইটা সংকীর্ণ জায়গা, উনি নাপাক পিরিয়ডে আছে, আমি কি এবাদত করতে পারবো, জায়গা যদি পবিত্র থাকে আপনি এবাদত করতে পারেন, কোনো সমস্যা নেই, সমস্যা নেই। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনার উজু নাই আপনি ওয়াশ করতে পারেন, আপনার উজু নাই আপনি ওয়াশ শুনতে পারেন, আপনার উজু নাই আপনি মসজিদে আজান দিতে পারেন। তবে এই না যে বিনা ওজুতে ওয়াশ করতে হয় আর বিনা ওজুতে ওয়াশ শুনতে হয়, আজান দিতে হয়, এটা আমি বলছি না। যদি আপনার উজু না থাকে, ঘুম থেকে জেগে উঠেছেন জোহরের আজান শুরু, আপনি সময় মতো দৌড়ে গিয়ে বিনা ওজুতে আজান দিতে পারেন, বিনা ওজুতে ওয়াশ করতে পারেন, বিনা ওজুতে ওয়াশ শুনতে পারেন, বিনা ওজুতে কবর ও জিয়ারাত করতে পারেন। তবে উজু করাটা ভালো খেয়াল রাখবেন, যদি না থাকে করতে পারেন। আপনি বিনা ওজুতে ছাগল বকরি দম্মা মহিষ এগুলো জবাই করতে পারেন, বিনা ওজুতে ইফতার খেতে পারেন, বিনা ওজুতে আপনি সেহরি খেতে পারেন, বিনা ওজুতে সবরেসানি দোয়া খায়ের করতে পারেন, বিনা ওজুতে আল্লাহর কোরআন যদি মুখস্থ থাকে আপনি কোরআনে হাত দিতে পারবেন না, কোরআন মুখস্থ থাকলে চলতে ফিরতে বিনা ওজুতে আপনি কোরআনের মুখস্থটা পড়তে পারেন। আল্লাহ নবী পরে বলেছেন, আফদালুল ইবাদাত ইবাদাতি সালাত, সবচাইতে বড় ইবাদাত সেটা হলো নামাজ। উজু তো দূরের কথা, উজু থাকা সত্ত্বে হানাফি মাজহাবের মাসলা, যদি সন্দেহ হয়, সন্দেহ যুক্ত উজু নিয়ে নামাজ পড়া চলবে না, তোমাকে পুরোনায় উজু করে নামাজ পড়তে হবে। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল, 90% ইবাদাত বিনা উজুতে করা সম্ভব, কিন্তু সবচাইতে বড় ইবাদাত সেটা হলো নামাজ, বিনা উজুতে পড়া সম্ভব নয়। তাহলে একদিকে আপনাকে পবিত্র হতে হবে, একদিকে জায়গাটাও পবিত্র হতে হবে, কিন্তু স্ত্রী যদি ঋতুবতী হয়, পাশে যদি ঘুমিয়ে থাকে কিংবা বসে থাকে, আপনি পাশেই নামাজ পড়তে পারেন। এই মশলাটা বলার জন্য এতটাই অ্যাঙ্গেল আমি ঘুরেছি। আল্লাহ, আবার অনেকে বলে মেয়েদের যদি গর্ভে সন্তান থাকে হুজুর মাটি দেওয়া যাবে, বোঝেন না, মেয়েদের গর্ভে সন্তান থাকলে মাটি দেওয়া যাবে না, তোমার কোন বাপ বলেছে? তা বলছে না মেয়েরা বলেছে। সে মেয়েটার জিজ্ঞেস করো, তুমি কোন জায়গায় লেখাপড়া করেছো? বলছে না না না, আমরা দাদা শ্বশুর মসজিদে ইমামতি করতো কি আজান দিতে। দাদা শ্বশুর কোন কবরে আছে? বলতে সেই পশ্চিম পাড়ার কবরে রয়েছে। সেখানে গিয়ে জিজ্ঞেস করো, দাদা শ্বশুর ঠেলে ওঠো, এই যে পেটে সন্তান থাকলে, গর্ভে সন্তান থাকলে মাটিতে দিবার কোন হাদিসে আছে? বলছে না না না, আমার বড় সমাধির খালাতে বোনের ভাইজির মেজেননদের চাঁচতে বোনের শ্বশুর এসেছিল, সে একদিন বলেছিল, তাই আমি শুনে বলেছি, আমিও সব বুঝিনি। কথাটা বোঝাতে পেরেছি? আদৌ কিন্তু এগুলো কোথাও নেই, এরা শুনেছে আর বলেছে। এবার আমি আপনার কাছে একটাই বলবো, লক্ষ্য করে দেখা যায়, আমরা যখন তাহেনে বাইনে সালাম ফিরকার দোনো হাত উঠা কর দোয়া মাঙ্গি, হাত বহু জিয়াদা না ওটা ইয়ানে কান্দো সে উঁচি না কর দোয়া যা ফারিক হোক আর দোনো হাত মহপার ফেরিল, আমরা যখন মুখ থেকে উপর থেকে মশাবা করে মোনাজাত শেষ করে যখন আমরা মোনাজাতটা শেষ করি, আমরা অনেকে বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রসুল্লাহ সাল্লাম, আবার অনেকে বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আবার অনেকে বলি বিরাহমাতিকা ইয়া আরহামার
রহিমিন তাহলে একদিকে আমরা আল্লাহর কাছে বলি আল্লাহ আমি ইবাদত করেছি কষ্ট করেছি তুমি আমার মাল দাও তুমি আমার রহমত দাও তুমি আমার বরকত দাও যার ব্যাখ্যা হলো বিরহমাতিকা ইয়া আরহামার রহিমিন আল্লাহ তুমি আমার প্রতি রহমত দাও আর একটা ইমাম সাহেব হুজুর বলল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে মোনাজাতটা শেষ করলো হুজুরকে বললাম তুমি কেন আলহামদুলিল্লাহ বললেন উনি বললেন আল্লাহ শুকরিয়া করেছি আল্লাহ তো খুশি হওয়া দরকার আমি আল্লাহ নবীকে বিচার দেব ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এখন হাতিশালার কিছু কিছু হুজুর আর আলেম আছে আমরা আছি আমরা মোনাজাতের শেষে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি একজন বলে বিরহমাতিকা ইয়া আরহামার রহিমিন আর একটা হুজুর বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তিনটে তো আল্লাহ জিকির ও আল্লাহর নবী আপনি একটা বার বলে দেন তিনটে জিকিরের ভিতরে সবচাইতে কোনটা শ্রেষ্ঠ জিকির আল্লাহর নবী বললেন আফদালুল ইবাদাত ইবাদাতি সালাত সবচাইতে বড় ইবাদাতের নাম হলো নামাজ আল্লাহর নবী পরে বললেন আফদালুত তিলাওয়াত তিলাওয়াতুল কোরআন সবচাইতে বড় তিলাওয়াত হলো আল্লাহ পাকের কোরআন আল্লাহর নবী পরে বললেন আফদালুত জিকরে জিকরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাহলে নবীর কাছে বিচার দিলাম একজন মোনাজাতের শেষে আলহামদুলিল্লাহ জিকির করে মোনাজাত শেষ করে একজন আলহামদুলিল্লাহ বলে একজন বিরহমাতিকা বলে একজন কলেমা শরীফ পড়ে ও নবী আপনি ফাইনাল করে দেন কোন জিকিরটা ভালো ভালো নবী বলছেন সবচাইতে বড় জিকির হলো কলেমা তৈয়িবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাহলে বড় ইবাদত হুজুর নিয়েছে বড় তেলাওয়াত কোরআনটা হুজুরও নিয়েছে বড় জিকির বাদ দিয়ে হুজুর এবার বেরহমাতে কাজ চালিয়েছে ঠিক না বেঠি চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি আমি এতটুকু বলবো না যে তা নামাজ হবে না এটা আমি কখনো বলবো না যে তাদের নামাজ হবে একথা বলবো না কেন মোনাজাত তো নামাজের বাইরে নামাজের ভিতরে নয় নামাজ শেষ হয়ে গেলে মোনাজাত আপনি করতে পারেন নাও করতে পারেন আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এটাই আমি আপনাকে বোঝাতে চেয়েছি নবী আমার একটা হাদিস শরীফ বলেছেন কুল্লু নবীন মাসুম কুল্লু মানে বহুবাচন সমস্ত সমস্ত নবীন মাস সমস্ত নবীরা ওরা বেগুনা মাসুম নবী আদম আলাইহিসসালাম আল্লাহর দরবারে কে বলেছে 350 বছর বসিরাত হুজুর কিতাবে বলেছে 360 বছর ধরে ইয়া রাবি ও ইয়া দাইহি আল্লাহ দরবারে হাত তুলে কাঁদে ওয়াসজুদু লিল্লাহ আল্লাহ দরবারে সেজদা করে কাঁদে ওয়ারকাউ মাররাকিন যেখানে যায় সেখানে দৌড়ে গিয়ে রুকু সেজদা করে আল্লাহ দরবারে কাঁদে একদিন কাঁদলেন না দুই দিন নয় বসিরাত হুজুর বলেছেন 360 বছর ধরে আল্লাহর কাছে কেঁদে বলেছিলেন কি বলেছিলেন তোমার মতো হুজুরের মতো বলেছিল বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন জিসকা মতলব এসি হে আল্লাহ তুমি আমার প্রতি রহমত দাও আমার প্রতি রহমত দাও এবার আমি জবাব আপনার জবান থেকে নিতে চাই আল্লাহ হলো রহমতের মালিক আর রহমতওয়ালা হলো আমার আপনার নবী চলেন কোরআন থেকে প্রমাণ দেই আল্লাহর কোরআন বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাত লিল আলামিন তাহলে সবচাইতে রহমতওয়ালা নবীকে আমার আপনার নবী তাহলে আপনি বলেছেন বিরহমাতিকা ইয়া আরহামার রহিমিন আল্লাহ তুমি আমার প্রতি রহমত দাও আল্লাহ বলছে রহমতের মালিক বটে আমি কিন্তু রহমতওয়ালা হলো তোমার নবী তাই নবী আদম আলাইহিসসালাম আল্লাহর কাছে রহমত চেয়েছে 350 বছর আল্লাহ রহমত দিল না যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম নিয়ে আল্লাহর কাছে দোয়া চেয়েছেন আমার রহমতওয়ালা নবীর কারণে 350 বছরে কান্নাকাটি রণাজারি আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছে আরেকটু জোরে হবে না আরেকটু জোরে হবে না নারে তাকবীর তাহলে আমি ফের বলছি কমেন্ট করার আগে আগে বোঝেন আমি বলছি না যে আপনার নামাজ হবে না বিরহমাতিকা বললে আমি বলছি না যে নামাজ হবে এ কথা বলছি না শুধু বোঝাতে চেয়েছি বড় ইবাদতটা নিয়েছেন বড় তেলাওয়াত করা নিয়েছেন বড় জিকিরটা ছাড়লেন কেন কথা বুঝতে পেরেছেন আমি এটা নেওয়ার জন্য আপনাকে প্রপোজ করছি আপনাকে ওয়েলকাম জানাচ্ছি যে আপনি অবশ্যই এইটা নেন কেন এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম নবী আদম নিয়েও বেঁচে ছিল আমরা তো তারই সন্তান আমরা হলাম তাদের সন্তান তা আমরাও যদি এইটা বলি আল্লাহ কি রেগে যাবে না খুশি হবে
আর রাসূল বলেছে সবচাইতে বড় জিকির হলো তোমার নবীর নামের কলেমা তৈয়বা কলেমা শরীফ। তাহলে এটা বললে খুশি হবে কে? আল্লাহ খুশি হবে আর নবী খুশি হবে। কত বুঝেন না? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান। বলেন আল্লাহুম্মা, আর একটু সকলে বলে আল্লাহুম্মা। একটু তকবীর হবে জোরে, ঝিমিয়ে গেছেন মাইকের জন্য আমার সমস্যা হচ্ছে ভাই, একদম সে চানাচুর বিক্রি করা মাইকের মতন আওয়াজ হচ্ছে, তো সমস্যা হয়। একটু তকবীর দেন নারায় তকবীর। দাদু ভাইরা জোরে তকবীর দিতে হবে, ছেলেদের জোরে তকবীর দেবো না। কেন বলেন দিনি? আমি প্রতি ওয়াজে বলি দাদু ভাইরা জোরে জোরে তকবীর দিয়েছে, ওদের বয়স হয়ে গেছে অনেক, আমরা ছেলেরা যুবকেরা অনেক তকবীর দিয়ে দোবা এখন কাজা আছে, ওদের কাছ থেকে কম নেবো, ছেলেদের কাছ থেকে বেশি নেবো, এটাই বলে থাকি। এবার আমি সাবজেক্ট ঘুরিয়ে ফেলেছি। দাদু ভাইরা ছোট থেকে নিয়ে এই পর্যন্ত হরিকতি আমলকি বয়রা অর্জুন কালমেঘ রজনে বিমাল তুলসী শেখর শান্তি মোসাফির দিলবার কেতনা খাওয়া খেয়েছে, এখন আমাদের খাওয়া অনেক কাজা আছে, ঠিক না? ঠিক, আমরা হয়তো গালে রেখেছি, আমরা একটু আসতে বলবো দাদু ভাইরা, এবার গাল ফাঁকা করে জোরে বলো তাহলে তোমার খুব খাওয়া খেয়েছো। কথা বুঝতে পেরেছেন? খুব খাওয়া খেয়েছো, এখন একটা জোরে তকবীর না রে তকবীর। আমার কথা কষ্ট পাচ্ছেন নাকি? আসলে ভাই আমরা বক্তব্য করি প্রতিদিন দুটো করে কম বেশি বক্তব্য থাকে আমাদের, আমার বেশিরভাগ আল্লাহ সক্রিয়া, আমার বেশিরভাগ মাহফিল জলসা সবচেয়ে বেশি আলেমরা বক্তব্য শোনে, সাধারণ মানুষ জানা শুনে বেশিরভাগ আলেমরা বক্তব্য শোনে। তার কারণ তারা কিছু মশলা মশাইল কিছু ফতোয়া কিছু পায় শোনে, তার কারণ দু ঘন্টা বক্তব্য করলে আমার 200-300 শুধু মশলা বলা হয়, বুঝেন না? কিছু পেলে মানুষ তো সেখানে আসবে, বুঝেন না? তকবীর দেয় না রায় তকবীর। চা দিয়েছিল, চা ঠান্ডা বরফ হয়ে গেছে, সরিয়ে দিল না রায় তকবীর, না রায় তকবীর। সিলসিলা হাক ফুরফুরা শরীফ মদিনা মক্কা শরীফ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। তাকবীর হয় না, একদম রাগ নেই, ভাঙর থানা তো ভাই এটা, তাই তো? কেলছি ওই তো চাস্তে ভাই ফবতে ভাই, হ্যাঁ একটু রাগ থাকে তো বিশাল জানি, বুঝলেন না? চাস্তে ভাই ফবতে ভাই না, আমি তো সব থানা কোন এরিয়া ভাই অত ভালো বুঝিনি, আর ওই লাইন ভাবিনি, চেষ্টা করিনি। ও গো আমার প্রিয় নবী তোমার প্রেমে পাগল আমি, হাহায় জন্ম আমার ইন্ডিয়াতে, রেখোচ আমায় পাগল করে, হাহায় জন্ম আমার ইন্ডিয়াতে, রেখোচ আমায় পাগল করে, রসুল তোমায় ভালোবাসি মন হৃদয় উজাড় করে, বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে, ও নবী সুখে তুমি, তোকে তুমি, মুখে তুমি, বুকে তুমি, হায় মায়া যদি লাগে তোমায়, মায়া যদি লাগে তোমায়, দিদার দিও স্বপ্ন যোগে, রসুল তোমায় ভালোবাসি মন হৃদয় উজাড় করে, বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে, দূর শরীফ আল্লাহ হুম্মা। ও আলা আলি আল্লাহ পাকে দরবারে শুকরিয়া, আল্লাহ যেন আল্লাহ আমাদের সকলকে কিছু আমল করা তৌফিক দান। সকলে বলি আল্লাহুম্মা, আর একটু বলি আল্লাহুম্মা, আর একটু জোরে হবে না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার আল্লাহ। এবার একটা মশলা কথা বলি, আমার সবটা বেকা বেকা হচ্ছে নাকি বলেন দিন ভাই? বেকা বেকা হচ্ছে তো? হ্যাঁ বেকা বেকা হবে তো, সবাই যখন বলে ঘটপুকুর, আর আমি যদি ফর্ম ফিল আপ করার সময় লিখি ঘটপুকুর, তখন বলে ওই ঘটপুকুর আর ঘটপুকুর ব্যাপারটা হচ্ছে, এক একটা ভাষার সঙ্গে কম্প্রোমাইজ হয়ে যায়। চলেন আমি ছোট করে বলছি, এখানে হাজি সাহেব আছে বাবু? হাজি সাহেব আছে,
মাশাআল্লাহ থাকতে পারে, মাশাআল্লাহ থাক, আল্লাহু আকবার। একটা ছোট করে বলছি, যারা ফরজ হজে মক্কা শরীফে হজ করতে যায়, ভাই সকলে খেয়াল রাখেন, খুব রোমান্টিক তত্ত্ব, যারা ফরজ হজের নিয়ত করে মক্কা মদিনা শরীফে হজ করতে যায়, আর যারা ওমরা নিয়ত করে, ওমরা বুঝতে পেরেছেন 16, 17, 18 দিন, 20 দিন, ওমরা নিয়ত করে যারা মক্কা মদিনা শরীফে হজ করতে যায়, এখন একজন গেল ওমরা করতে মানে ট্যুরস কিছুদিনের জন্য, আর একজন গেল ফরজ হজ মানে আল্লাহর হুকুম এবং নবীরও আদেশ যে তোমার আওকাত হয়েছে, তোমাকে আসতে হবে। আচ্ছা, দুজনাই তো মক্কা শরীফ মদিনা শরীফে গেল, ফরজ হজে কিছু কাজগুলো বেশি, ওমরায় ওই কাজগুলো কম, ঠিক না বেঠিক? এতটুকু ব্যবধান। আমি এবার আপনাকে বলছি, ফরজ এটা আমার সিদ্ধান্তের উপরে আমি বলছি, ঠিক হতে পারে নাও হতে পারে, তো বলছি নিশ্চয় উপকার আছে। যারা ফরজ হজে হজ করতে যায়, যারা ওমরা করে হজ করতে যায়, দুজনাই তো সব নবী পাকের দরবারে যায় তো, না যায় না? যায়। এবার বলেন দুজনার ভিতরে কোন ব্যক্তির সবচাইতে নবীর আন্তরিকতা বেশি থাকে, যারা ওমরায় যায় না যা ফরজ হজে যায়? এটা আমি জানতে চাইছি, ওমরাতে যদি যায় তাদের কি বেশি আন্তরিকতা নবীর প্রতি বেশি হয়েছে, না যারা ফরজ হজে যায় তাদের আন্তরিকতা নবীর প্রতি বেশি, কোনটা হতে পারে? এটা আনুমানিক। আমার ভাই বলেছেন, না 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 চা খাবো না, ও নিয়ে চলে যা ভাই, আচ্ছা আমি কিছু খাইনি তো, তাও ভাই নিয়ে এসেছিল, পিড়াপিড়ি করছিল, সময় তো যাক মাশাল্লাহ চলেন। তাহলে কেউ ফরজ হজে গেল সেও নবী পাকের মাজারে গেছে, যে উমরা করতে গেছে সেও রসুল পাকের মাজারে কাছে, রওজা শরীফের কাছে গিয়ে ইনিও সালাম দিয়েছে, উনিও ও ভালো করে বুঝবে সালাম দিয়েছে। এবার একটা কথা বলছি, যিনি উমরা করতে গেছে, যিনি উমরা করতে গেছে, এই উমরা করতে গেতে যেতে গেলে 75, 80 কিংবা 85 হাজার টাকা একটা ব্যবধান, এই কষ্টটা, এই টাকাটা জোগাড় করতে যত না কষ্ট হয়েছে, যারা ফরজ হজে গেছে 4 লক্ষ কিংবা 4.5 লক্ষ টাকা, এই টাকাগুলো এক জায়গায় করতে এই 80 হাজার টাকা ব্যক্তির মতো এত কষ্ট হয়নি, বিশ্বাস হয়? কথা বুঝতে পারেননি? ফের বলছি, যারা ফরজ হজ করতে গেছে 4.5 লক্ষ টাকা ব্যয় করে, এদের টাকা জোগাড় করতে যতটা কষ্ট হয়েছে, যিনি ওমরা করতে গেছে 80-85 হাজার টাকা, এই ফরজ 4.5 লক্ষ টাকা চাইতে 80 হাজার টাকা জোগাড় করতে তার নাকানি চুমুনি খেতে হয়েছে, কথা সত্য না মিথ্যা? এবার বলছি কেন, 99% যারা ওমরা, যারা ফরজ হজে গেছে, এরা সন্তানের টাকা নিয়ে গেছে, 99% জমি জায়গা বিক্রি করে গেছে, 90% এরা চাকরি সার্ভিস করে, একেবারে শেষের পথে কবরে চলে গেছে চাকরি, হাঁটুর রস শেষ হয়ে গেছে, আর বাঁধরামো করতে পারবে না, এত টাকা পেয়েছি পেনশন, এত টাকা পেয়েছি এই, তা চলে একটু পশ্চিমের দেশ দিক দিয়ে ঘুরে আসি, এ রাখিনি দাড়ি, মাত্র হজের নিয়ত করেছে, তার 6 মাস আগে থেকে দাড়ি ছেড়েছে, ঠিক না বেঠিক? ও মালের দাড়ি দেখবে হালকা হালকা, খুব বড় নেই, কেন এর আগে নিয়ত ছিল না, নিয়ত ছিল না। আচ্ছা, এই এই ব্যক্তি যদি মদিনা শরীফে রসুল পাকের প্রতি সালাম দেয়, এ সালাম দোবা, আর সাধারণ গরিব ব্যক্তি ওমরা করতে গেছে যিনি টাকা জোগাড় করে, এ সালাম দোবা, দুটোর কি আন্তরিকতা একই বলে মনে হয়? এটা আমার ব্যক্তিগত, আমি চাইলে আরো অনেক আমি আপনাকে উদাহরণ দিতে পারি, কখনো এটা একই হতে পারে না। তবে এতটুকু খেয়াল রাখবেন, ফরজ হজটা এটা প্রত্যেকের জন্য নয়, কিন্তু ওমরা যারা যায়, ফের একটা কথা বলছি, আপনার বাড়িতে আমি গেছি, আপনি আমাকে দাওয়াত করেছেন, আমি যাইনি, আপনি আমার প্রতি রেগে যাবেন না ভালোবাসবেন? যারা ফরজ হজে গেছে, এদের আজ থেকে 10 বছর আগে হজ ফরজ হয়ে গিয়েছিল, নবী এদের ডেকেছিল তো, এরা কেউ গিয়েছিল? ভালো করে গিয়েছিল, যায়নি, তারপরে 10 বছর পরে টাকা হয়েছে, নবীর কাছে গিয়ে সালাম দিচ্ছে, আচ্ছা নবীর রেগে আছে না খুব আনন্দ পেয়ে আছে? যত ডেকেছিলাম 10 বছর আগে, আর তুই এসেছিস কবে? 10 বছর পরে। তাহলে আমার সুবিধা তুই আসলিনি, তোর সব গুটিয়ে দিয়ে সুবিধা করে আমার দরবারে এসেছিস, ঠিক না বেটি? চলেন, এবার কেউ যদি দাওয়াত না করে, তার বাড়ি যদি উপজে গিয়ে বলে, ভাই আমার প্রতি একটু ভালোবাসা দেন, আমার ভালোবাসাটা আপনি নেন, এটা ভালো না খারাপ?
ভালো যারা উমরা যায় নবী তাদের ডাকেনি কেন তাদের প্রতি ফরজ হয়নি এরা উপজে নবীর দরবারে গিয়ে বলছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আমি উমুক জায়গা থেকে এসেছি হুজুর আপনি আমার সালাম নেবেন আমার প্রতি ইনসাফ করবেন আমার দিকে রহমত বরকতে নজরে তাকাবেন আপনি আমার জন্য খাস করে দোয়া করবেন এটা নবীর কাছে উপজে গিয়ে দোয়া সালাম দোয়া আমার নবী আরো খুশি হবে না বেজার হবে খুশি হবে তাহলে ফরজ হজে গেলে যতটা না আন্তরিকতা থাকে উমরায় গেলে তার চাইতে বেশি আন্তরিকতা থাকে আর উমরা থেকে যারা ঘুরে আসে এরা একটু মস্তানি দেখায় না যারা ফরজ হজ থেকে ঘুরে আসে ওরা একটু বাঁদরামো আর মস্তানি বেশি দেখায় ঠিক না বেটি হ্যাঁ আমি হাজী সাহেব তুমি আমার এরকম বলতে পারলে হ্যালো আমি হাজী সাহেব বলছি সেটা নিয়ে এসছো প্রতিটা কথার উদ্দে এই হাজী সাহেব লকআপটা পেয়েছে ঠিক না বেটি আদু এর লকআপের দরকার এর মহব্বত আন্তরিকতা দরকার নেই আমি ওই জন্য বলছি ফরজ হজের চাইতে ওমরা হজটা আল্লাহ কাছে নবীর কাছে আন্তরিকতা বেশি আমার সঙ্গে যদি মিল না হন আপনি বাড়ি থেকে বাক্য রচনা করবেন তখন আপনি আমার কথার সঙ্গে একমত হবেন কষ্ট পেয়েছেন একটু বলেছি বলে এটা আমি তো যাবেন এটা সময় পেলে যাবেন